আসসালামু আলাইকুম প্রিয় সুধী মহানবী সাল্লাল্লাহু আলহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনের নবম পর্বে আপনাকে স্বাগতম আপনি যদি প্রথম থেকে অষ্টম পর্বগুলো না শুনে থাকেন উপরে আই বাটনে ক্লিক করে শুনে আসতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এই পর্বটি শেষ করেও শুনতে পারেন গত আট পর্বে আমরা আলোচনা করেছিলাম মহানবী সাল্লাহু আলিহিসাল্লামের জন্ম থেকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত আজকের পর্বে আমরা আলোচনা করব হজরত বেলাল রাদি আল্লাহ তাল্হ্ন সহ দীক্ষিত মুসলমানদের প্রতি কুরাইশদের অত্যাচার নির্যাতন এবং মক্কায় প্রত্যাবর্তন পর্যন্ত আলোচনা করব কাসাসুল আম্বিয়া গ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে লিখেছেন আল্লামা কাসির রহমতুল্লাহি আলাহি তো চলুন শুরু করা যাক হজরত বেলাল রাদি আল্লাহ তাল্হ্ন নামটি অবগত নন এমন মুসলমান সম্ভবত দুনিয়াতে একজনও খুঁজে পাওয়া যাবে না তিনি মূলত মক্কার অধিবাসী নন তাঁর পূর্বপুরুষ ছিলেন আবিসিনিয়ার অধিবাসী তার মা বাবা কোনো কারণে ধৃত হয়ে মক্কাবাসীদের নিকট দাস রূপে বিকৃত হন তৎকালীন সমাজে দাসদের পরবর্তী প্রজন্মও দাস হয়ে জন্মাত সুতরাং হজরত বেলাল রাজিউল্লাহ তালাহুও পিতামাতার উত্তরাধিকার সূত্রে দাস জীবনী অতিবাহিত করছিলেন হজরত বেলাল রাজিউল্লাহ তালানহুর মনিব ছিল নরাধম বিন খলফ। সে যখন জানতে পারল তারই দাসী পুত্র মুহাম্মদের আহ্বানে সাড়া দিয়ে একত্বপাদের কালেমা গ্রহণ করেছে তখন সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে বেলাল রাদিয়াল্লাহুতালাহুর উপর নানাভাবে লুমহর্ষক অত্যাচার শুরু করে দেয় উমাইয়া বিন খলফ হযরত বেলাল রাদিয়াল্লাহুতালাহুকে জ্বলন্ত অঙ্গারের উপর শুইয়ে হাত পায়ে পেরেক ঢুকিয়ে দিত যাতে তিনি নরাচরা করতে না পারেন পশুর মতো তার গলায় রশি লাগিয়ে মক্কার দুষ্ট বালকদের হাতে ছেড়ে দেওয়া হতো। এই দুষ্ট নিষ্ঠুর বালকেরা হজরত বেলাল রাদিয়াল্লাহুতালাহুর গলার রশি ধরে টানা খেঁচড়া করে মক্কার পথে ঘাটে অলিতে গলিতে হইচই করে বেড়াত এভাবে সারাদিন টানাখেঁচড়া ও মারধর করে অর্ধমৃত অবস্থায় সন্ধ্যাবেলায় আবার পশাধম ওমাইয়ার বাড়িতে এসে রেখে যেত রাতের বেলায় তাকে অধমুখী করে লটকিয়ে বাবলা কাটা দিয়ে পেটানো হত এই ধরনের অত্যাচারে বেলাল রাদিয়াল্লাহুতালাহু হুশ হারিয়ে ফেলতেন যখন হুশ ফিরে আসত তখন শুধু বলতেন আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহ এক আল্লাহ এই কঠিন সময় পশাধম উমাইয়া বলত মোহাম্মদের দিন পরিত্যাগ কর নতুবা আরও কঠোর শাস্তি ভোগ করতে হবে কিন্তু বেলালকে ইসলাম থেকে সম্মত করানো নরাধম উমাইয়ার জন্য সম্ভব হয় নাই অনেক সময় রাত্রেবেলায় জিঞ্জির বদ্ধ করে গুলামদেরকে লাগিয়ে দেওয়া হতো হযরত বেলালকে পেটানোর জন্য এভাবে নানাভাবে অত্যাচার চলতেই থাকে একদিন হজরত আবুবকর রাদি আল্লাহ তালাহ উমাইয়ার বাড়ির পাশ দিয়ে অতিক্রমকালে হজরত বেলাল রাদিয়াল্লাহ তালাহুর করুণ আর্তনাদ শুনতে পান তিনি উমাইয়ার গৃহে উপস্থিত হয়ে বললেন উমাইয়া এই গোলামটির প্রতি অত্যাচার বন্ধ কর পরকালে তোমার কল্যাণ হবে উমাইয়া বিদ্রূপের সুরে বলল পরকাল আবার কি বস্তু এর জন্য তোমার যদি এতই প্রাণ কাঁদে তবে তাকে খরিদ করে নিচ্ছ না কেন হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালাহ উমাইয়ার এই কথার জবাবে বললেন আমি যে কোনো মূল্য একে খরিদ করে নিতে প্রস্তুত আছি অবশেষে হজরত আবুবকর রাজিয়াল্লাহ তোলাহ তাকে খরিদ করে রাসুল সাল্লাহ আলহুসাল্লামের দরবারে উপস্থিত করে আজাদ করে দেন মদিনাই হিজরতের পর যখন আজানের প্রচলন হয় তখন হজরত বেলাল রাজিয়াল্লাহ তালাহ মুসলিম জাহানের সর্বপ্রথম মুওয়াজ্জেন হবার গৌরব অর্জন করেন হজরত খাব্বাব রাদিয়াল্লাহুতোলাাহ ছিলেন কর্মকার শ্রেণীর মানুষ তরোবারি ইত্যাদি তৈরি করে জীবিকা অর্জন করতেন তার উপর কাফেরদের অত্যাচারের কাহিনীও অতিশয় লুমহর্ষক তিনি প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছিলেন নানা প্রকার লুমহর্ষক অত্যাচার চালিয়ে তাকে ইসলাম থেকে ফেরানোর ব্যর্থ চেষ্টা চালানো হয় কোনো প্রকারেই ইসলাম থেকে বিরত করতে না পেরে পাষণ্ড কুরাইশ দলপতিগণ জ্বলন্ত অঙ্গার বিছিয়ে তাকে সেই অঙ্গারের উপর শুইয়ে দিয়ে বুকের উপর পা দিয়ে চেপে রাখত জ্বলন্ত অঙ্গার তার শরীরের চর্বি ও ঘাম বেরিয়ে নিভে যেত এতে হজরত খাব্বাব রাদি আল্লাহ তালাহর পিঠের চামড়া এমনভাবে পুড়ে যায় যে শেষ বয়সেও তার পিঠে ধবল কুষ্ঠের দাগ চিহ্ন ছিল ইসলাম পূর্বকালে হজরত খাব্বাব রাদি আল্লাহতালাহ বিভিন্ন লোকের নিকট যা প্রাপ্য ছিলেন কুরাইশদের নিষেধাজ্ঞা হেত সেসব কিছুই তিনি পান নাই হজরত উসমান রাদিয়াল্লাহতোলাহ যিনি ছিলেন ইসলামের তৃতীয় স্তম্ভ ইসলাম পূর্বকালেও তিনি অত্যন্ত সম্পদশালী এবং মক্কাবাসীদের মাঝে খুবই সম্মানিত ব্যক্তি ছিলেন তিনি ইসলাম গ্রহণ করলে কুরাইশরা তার প্রতি ভীষণ ক্ষেপে যায় কুরাইশদের সহযোগিতায় তার চাচা তাকে শক্ত করে দ্বারা বেঁধে নির্মমভাবে প্রহার করত হজরত উসমান রাদিয়াল্লাহ তোল্লাহাহ আল্লাহর নামে শক্তি সঞ্চয় করে এমন অত্যাচার সহ্য করতেন আম্মার রাদিয়াল্লাহ তোল্লাহুর পিতার নাম ছিল ইয়াসের মাতার নাম সুমাইয়া আম্মার রাদিয়াল্লাহতালাহুর পিতা ইয়াসের ইয়ামানের অধিবাসী ছিলেন কোনো কারণে তিনি মক্কায় এসে আবু হুজাইফার দাসী সুমাইয়াকে বিয়ে করেন সুমাইয়ার গর্ভেই হজরত আম্মার রাদাল্লাহ তোল্লাহ জন্মগ্রহণ করেন তার পিতা এবং পুত্র যুগে ইসলাম কবুল করেন ইসলাম গ্রহণ করার অপরাধে এই নৌ মুসলিম পরিবারের প্রতি নানা প্রকার অত্যাচার নির্যাতন নেমে আসে হজরত আম্মার রাদিয়াল্লাহু তোলাহকে নির্দয়ভাবে প্রহার করা হতো তিনি প্রহার যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক সময় অচেতন হয়ে পড়তেন যে চারজন প্রথমে নিজেদের ইসলামের কথা সাধারণে ঘোষণা করেছিলেন হজরত আম্মার রাদিয়াল্লাহ তালাহ তাদের মধ্যে একজন একদিন এই পরিবারের উপরকৃত অত্যাচার সচক্ষে দর্শনে রাসুলসল্লু আবেগ আবেগপূর্ণ ভাষায় বলেছিলেন ইয়াসের পরিবার ধৈর্য ধারণ কর জান্নাত তোমাদের পুরস্কার দুর্ধর্ষ কুরাইশদের নির্মম অত্যাচারে হজরত ইয়াসর রাদিয়াল্লাহুতালাহু শাহাদাত বরণ করেন স্বামীর মৃতদেহ প্রহারে জর্জরিত পুত্রের রক্তাক্ত দেহ দর্শনেও হজরত সুমাইয়া অবিচল একদিন পশাধম জাহেল হজরত সুমাইয়ার স্ত্রীর অঙ্গে বর্ষাঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করে হজরত সুমাইয়া ইসলামের ইতিহাসে প্রথম মহিলা শহীদ হবার গৌরব অর্জন করেন আফলাহ নামক জনৈক ব্যক্তি ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের অপরাধে তার দুই পায়ে রশি লাগিয়ে টেনে মাঠে নিয়ে যাওয়া হয় উমাইয়া ও উবাই ভ্রাতৃদ্বয়ের উপস্থিতিতে তাদের নেতৃত্বে হযরত আফলাখ রাদি আল্লাহতালাহুর এহেন দুর্দশা করা হয়েছিল এ সময় তথায় একটি গুবরে পোকা এসে উপস্থিত হলে উমাইয়া হজরত আফলাখ রাদি আল্লাহতালাহুকে বলল দেখো তোমার আল্লাহ এসেছে উমাইয়ার এই শ্লেষাত্মক কটাক্যের জবাবে হজরত আফলাখ তালাহু বললেন আমার তোমার এবং ওই কিটের সকলের আল্লাহ একজন এতে ক্রোধন্মুক্ত হয়ে নরাধম উমাইয়া তার টুপি চেপে ধরে এ অবস্থায় আফলাহ অচেতন ও নিষ্প হয়ে পড়েন বহুক্ষণ অপেক্ষমান থেকে নরাধম উমাইয়া ভ্রাতৃদ্বয়ের যখন বিশ্বাস জন্মাল তার প্রাণবায়ু বের হয়ে গেছে তখন তারা তাকে বেঁধে রেখে চলে যায় কিছুক্ষণ পরে তিনি চৈতন্য লাভ করেন হজরত আবুবক রাজিয়াল্লাহ তোল্লান্ন ঘটনা জানতে পেরে বহু অর্থের বিনিময়ে তাকে নরপশুদের কবল থেকে উদ্ধার করেন ইসলাম গ্রহণের অপরাধে হজরত জুবাইর ইবনুল আওয়াম রদিয়াল্লাহ তোল্লাহুকে মাদুরে জড়িয়ে নাকে ধোয়া দেওয়া হত হজরত সোহায়ব রাজিয়াল্লাহ তোল্লাহু অনেক সময় কুরাইশদের প্রহার অত্যাচারে অজ্ঞান হয়ে পড়তেন তার পিতা ছিলেন রোমের শাসনকর্তা লালন পালন রুমেই হয়েছে বলে তাকে রুমি বলে ডাকা হত মূলত তিনি ছিলেন মুশেলের অধিবাসী তিনি শত্রু কর্তৃক বন্দী হয়ে গুলাম রূপে মক্কাবাসী কুরাইশদের নিকট বিকৃত হন ইসলাম গ্রহণের অপরাধে কুরাইশ কাফেরদের অত্যাচারে তিনি কর্মশক্তি হারিয়ে ফেলেন হজরত উমর রাদি আল্লাহতোল্লাহুর একজন দাসী ছিল নাম লাবিনা হজরত উমর রাদি আল্লাহতোল্লাহ্ন তখনও ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু দাসী লাবিনা ইসলাম গ্রহণ করেছেন এই অপরাধে হজরত উমর রাদি আল্লাহতোলাহ্ন তাকে নির্মমভাবে প্রহার করতেন প্রহার করতে করতে পরিশ্রান্ত হয়ে বলতেন হতভাগিনী ভাগিনী দয়াপরবেশ হয়ে আমি তোকে পরিত্যাগ করি নাই একটু শ্রান্তি দূর হলে আবার তোকে প্রহার করব এ অবস্থায় লাবিনা কণ্ঠে বলতেন ওমর আপনি ইসলাম গ্রহণ না করলে আল্লাহ আপনার থেকে এই অত্যাচারের প্রতিশোধ নেবেন জেন্নিরা নামক এক নৌ মুসলিম মহিলার উপর ইসলাম গ্রহণের অপরাধে এমন অত্যাচার করা হয় যে তার চক্ষুদয় নষ্ট হয়ে যায় নরধম কুরেশরা বলতে লাগল আমাদের লাত আর উজ্জা দেবীর অভিসম্পাদে তোমার চোখ নষ্ট হয়েছে জেন্নিরা কুরেশদের প্রলাপোক্তির জবাবে বলতেন আমার দৃষ্টিশক্তি হরণের কোনও ক্ষমতা লাত ও উজ্জার নাই যার ইচ্ছায় আমার চোখ গেছে তিনি চাইলে তা আবার ফিরে পাব নরাধমের অত্যাচার থেকে মুক্তি লাভের পর ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি ফিরে আসে তখন কুরাইশ পাশ্ডরা বলতে লাগল দেখো মোহাম্মদ কি ভীষণ জাদুকর অন্ধ আবার দৃষ্টিশক্তি লাভ করল হজরত আবু ফুকাইহা হজরত বেলাল রাদিয়াল্লাহুতালাহুর সাথে ইসলাম গ্রহণ করেন তিনি সাফওয়ান ইবনে উমাইয়ার গুলাম ছিলেন ইসলাম গ্রহণের অপরাধে তাকে পায়ে রশি লাগিয়ে টেনে হেঁচড়ে উত্তপ্ত বালুকার উপর নিয়ে বুকে পাথর দিয়ে শুয়ে রাখা হতো। এত ভারী পাথর চাপা দেওয়া হতো যে তার জীব বেরিয়ে যেত এ অবস্থায় তার গলা টিপে ধরা হতো ইতিহাস ও হাদিস গ্রন্থসমূহ অধ্যয়নে প্রাথমিক যুগের মুসলমানদের রকম করুণভাবে অত্যাচারিত নির্যাতিত হবার বহু কাহিনী অবগত হওয়া যায় মুসলিমদের উপর যতই অত্যাচার নিপীড়ন চলত ততই তাদের ইমান দৃঢ় হয় এবং ক্রমশ মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে মুসলমানদের সংখ্যার ক্রমবৃদ্ধি কাফেরদেরকে আরও বেশি ক্ষিপ্ত করে তোলে তারা নানা উপায়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা প্রকাশ করতে থাকে এই ধরনের লোকদের মধ্যে নজর বিন হারেস বিশেষ ভূমিকা পালন করে নজর বিন হারেস ব্যবসায়িক সফরে হীরা শহরে গমন করে সেখান থেকে রুস্তম ও পারস্য সম্রাটগণের কাহিনী সংগ্রহ করে মক্কায় ফিরে আসে রাসুল্লাহ সাল্লু আলহুসাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন সেই সুললিত কণ্ঠে হীরা থেকে সংগৃহীত কাহিনী আবৃত করত আর বলত মুহাম্মদের কথিত কুরআন পুরাকালের কিচ্ছা কাহিনী ব্যতীত আর কিছুই নয় এভাবে নজরবিন হারেস ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এখন আমরা জানব নবুয়ের পঞ্চম বছরের ঘটনা কাফের কুরাইশদের অত্যাচার তখন তুঙ্গে অত্যাচার নির্যাতনের কোনো পন্থা পদ্ধতি নাই যা তারা মুসলমানদের উপর প্রয়োগ করে নাই যতই দিন যাচ্ছিল ততই অত্যাচারের মাত্রা তীব্র হতে তীব্রতর হচ্ছিল দৈহিক অত্যাচার নির্যাতন থেকে মানসিক অত্যাচার নির্যাতনই ছিল বড় কষ্টকর কারণ তার প্রকাশ্যে নামাজ আদায় করতে ও তেলাওয়াত করতে পারতেন না কাবা গৃহে কুরআন তেলাওয়াতের অপরাধে একবার মুসলমানদেরকে প্রহারে জর্জরিত করা হয় সাহাবাই ক্যারামের প্রতি এই ধরনের অব্যাহত অমানবিক অত্যাচারে রাসুল আলিহসাল্লামের হৃদয় মন কেঁদে ওঠে তিনি সাহাবাই ক্যারামের মক্কা ত্যাগী জুলুম অত্যাচার হতে মুক্তি লাভের উৎকৃষ্ট উপায় বলে চিন্তা করলেন এবং এ বিষয়ে তাদের সাথে পরামর্শ করেন পরামর্শক্রমে হিজরত করাই সিদ্ধান্ত হয় কোথায় যাওয়া যায় এতদ সংক্রান্ত আলোচনা শুরু হল তৎকালীন আবিসিনিয়ার রাজা নাজ্জাসী সুবিচারক ছিলেন ন্যায়পরায়ণ ও হৃদয়বান বলে মক্কাবাসীদের মাঝে খ্যাত ছিলেন কেননা তারা ব্যবসা বাণিজ্য উপলক্ষে আবিসিনিয়ায় গমন করত তাই আবিসিনিয়ার পরিবেশ পরিস্থিতি তাদের অজানা ছিল না অবশেষে নিজেদের মধ্যে আলাপ আলোচনার পরে আবিসিনিয়ায় হিজরত করার সিদ্ধান্ত হয় সিদ্ধান্তক্রমে কতিপয় মুসলমান নরনারী গোপনে দেশত্যাগের প্রস্তুতি গ্রহণ করতে থাকেন আবশ্যকীয় প্রয়োজন সম্পন্ন করে দেশ থেকে ইচ্ছুক নরনারীর দল সোয়াইবা বন্দর অভিমুখে রওনা হন কারণ এই বন্দর থেকেই আবিসিনিয়াগামী জাহাজে উঠতে হবে এই ব্যাপারে মুসলমানগণ কঠোর গোপনীয়তা অবলম্বন করেন তাই শত্রুপক্ষ কিছুই জানতে পারে নাই কিন্তু এতগুলো লোকের তৈজসপত্রসহ নগরতে ক্রমে ক্রমে ব্যাপারটা কুরেশদের নিকট গোপন থাকে নাই সুতরাং তারা হৈহল্লা করে লোকজন একত্র করে পলায়নপর নরনারীদের ধরে আনার জন্য বন্দর অভিমুখে ছুটে যায় কিন্তু ততক্ষণে জাহাজ বন্দর ছেড়ে চলে যায় কুরেশ পাষণ্ডদের অভিযান ব্যর্থ হয় আবিসিনে হিজরতের এই ঘটনা নবতের পঞ্চম বছর রজব মাসে সংঘটিত হয়েছিল এই যাত্রায় বারো জন পুরুষ ও চারজন নারী মোট ষোলো জন আবিসিনেই হিজরত করেন আবিসিনিয়াই প্রথম হিজরতে এগারো জন পুরুষ আর চারজন নারী মোট পনেরো জন ছিলেন বলে সাধারণভাবে ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন যারা পনেরো জনের পক্ষে মত প্রকাশ করেছেন তারা কেউ নামের তালিকা দেন নাই কিন্তু ঐতিহাসিক তাবাড়ি এবং ইবনে সাদ ষোলো জনের নামের তালিকা দিয়েছেন সম্মানিত সোধী আপনারা যদি এই নামগুলো সম্পর্কে জানতে চান তাহলে অনুগ্রহ করে কমেন্টে জানালে আমি ভিডিও ডিসক্রিপশনে লিখে দিব ইনশাআল্লাহ ঐতিহাসিক ইবনে খালদুন হজরত উসমান বিন মাজুনের নাম বাদ দিয়েছেন হাতেম বিন আমরের নামও ইবনে খালদুনের জনিত বলে উল্লেখ করেছেন ঐতিহাসিক ইবনে এসাকের বর্ণনা মতে হযরত উসমান বিন মাজুন প্রথম দফায় আবিসিনে হিজরতকারীদের দলের দলনেতা নির্বাচিত হয়েছিলেন প্রথম দল আবিসিনিয়ায় উপনীত হয়ে নিঃসংকোচে নির্বিবাদে অবস্থান করতে লাগলেন এর কিছুদিন পর হজরত জাফর বিন আবুতালে ব্রাদিয়াল্লাহতালাহুর নেতৃত্বে অনন্য তিরাশি জন নারী পুরুষ আবিসিনিয়াই হিজরত করেন আবিসিনিয়াই হিজরতকারী প্রথম দল নবুয়তের পঞ্চম বছর রজব মাসে হিজরত করেন হজরত জাফরের নেতৃত্বে দ্বিতীয় দলও এর কিছুদিন পরেই আবিসিনিয়াই গমন করেন তারা সাবান ও রমজান মাস নিরুপদ্রবে আবিসিনিয়াই কাটান শাওয়াল মাসে গুজব রটল মক্কার প্রধান ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেছে এই ভুয়া সংবাদে প্রতারিত হয়ে একদল মুসলমান মক্কা শরীফে চলে আসেন কিন্তু শহরে প্রবেশের পূর্বেই তারা বুঝে ফেলেন সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তারা প্রতারিত হয়েছেন যারা এসেছিলেন অবস্থা অনুধাবন করতে পেরে তাদের অধিকাংশই অতি সঙ্গোপনে মক্কায় প্রবেশ করেন কিন্তু কতিপয় মুসলমান পথিমধ্য হতেই আবিসিনিয়ায় ফিরে যান যারা মক্কায় প্রবেশ করে ধরা পড়েন তাদের উপর কুরাইশদের অকথ্য নির্যাতনের আর অব্দি রইল না পলাতক শিকার ফাঁদে পড়েছে এই অত্যাচারের মাত্রা বহুগুণ বেড়ে গেল কিছুদিন এভাবে অতিবাহিত হবার পর রাসুল সাল্লু আলিহসাল্লামের পরামর্শক্রমে নুনিক একশত মুসলমান পুনরায় আবিসি নেই হিজরত করেন সম্মানিত সুধী মহানবী সাল্লাল্লাহু আলি পূর্ণাঙ্গ জীবনের দশম পর্বের আমন্ত্রণ জানিয়ে নবম পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আবিসি নেই দূত নাদ্জাসীর প্রশ্নের জবাবে হযরত জাফরের ভাষণ কুরাইশ দোদ্ধদের নতুন দি এবং নাচযাসের ইসলাম গ্রহণ পর্যন্ত আমি মূলত ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন